একবারে সেরা কেদারনাথ। কালকে পুলিশের ড্রেস কিনে ঠাকুর দেখতে বেরোবে, ঝগড়া করে এক্সাইটেড হয়ে গেছে। বাবা বউকে নিয়ে অবশেষে ছবি তুলছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আমি শাইনি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কালকে তো তোমরা দেখলেই বড় মার ওখান থেকে ভোরবেলায় ফিরেছি, তাই সকালবেলায় পুরো টায়ার্ড ছিলাম, সকালবেলায় ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আমি ভাবলাম যে ব্লগ করব, বাট কি শরীরে এনার্জি দিচ্ছিল না, 9টার সময় ঘুম থেকে উঠেছি, পুজো টুজো দিয়েছি, আজকে আবার গ্রহণ ছিল, সেই জন্যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছি। আর মামিরা এসেছিল, দেখো বোন চলে এসছে। বোন কটা ঠাকুর দেখলি? ওই যে বোন কিন্তু নৈয়াটির ওপারে সব হয়ে গেছে, তাই না? নৈয়া কোথায় কোথায় গেছিস বল? লোহাঘাট, বাড়ি পুরো জমজমাট লোকজন সবাই মিলে। আর কি কি খেয়েছিস? ও বাবা অনেক কিছু খেয়ে এসছে, তাই বলছে। হ্যাঁ হ্যাঁ, বাবা বলছে মূল্যটা। আর তুমি খাবে, তোমাকে আমি অর্ডার করে দিচ্ছি, তুমি তো বললাম বিরিয়ানি খাও, বলছে খাবে না। এবারে দেখো বোন কে এসছে বলে আবার বলছি, বোনের সঙ্গে একটু বাবা একটু খুনসুটি করে। এখন আমরা কোথায় যাচ্ছি? আমিও কিন্তু রেডি হয়ে গেছি, বোন এসছে আবার আমি বেরোচ্ছি, কেন একজনা বাড়িতে থাকতে হবে। মানে বোন পুটু সবাই নিচের ঘরে শোবে, তাই তো বোন? বোন আবার ওই বললো যে আমি ওর সঙ্গে, ওর পুটুর সঙ্গে ওদের খুব বন্ধুত্ব, ওর খুব বন্ধুত্ব, তাই আবার আরেক বোন আসবে কালকে, কাল পরশু আসবে, মামি ছোট মামিও আসবে, ছোট মামা আসবে, সবাই আসবে। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি আজকে কোথায় যাচ্ছি এটা কিন্তু তোমাদের কাছে সারপ্রাইজ রইল, তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আজকে। চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। দেখো আমিও রেডি হয়ে গেছি, দুজনাই রেডি। এই টি-শার্টটা রাকা বৌদি দিয়েছে ওকে, তাই আজকে এটা পরে ফেললাম নতুন নতুন। আজকে নতুনই পরেছে কিন্তু, কিন্তু আমি নতুন পরিনি, ও পরেছে নতুন। এবার কোথায় যাচ্ছি? ঝটপট বেরিয়ে যাই, তোমাদের সঙ্গে ওইখানে কি কথা হচ্ছে, কোথায় যাচ্ছি? হ্যাঁ আর বেশি দেরি করব না, আমরা কিন্তু একা যাচ্ছি না, আমরা কিন্তু 9:10 আরো অনেকে যাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো। সবাই আসছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখন সন্ধানী ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, সন্ধানী ক্লাবটা দেখবো, তারপরে এবার দেখাই তোমাদের কিরকম ভিড় আসছে। এখনো সবাই আসছে, তাই জন্য আমরা ওয়েট করে দাঁড়িয়ে আছি। ওরা এখানে এসেছিল ওই দিদি, মানে অন্তর দিদির বাড়িতে, তাই জন্য আমরা এখানে ওয়েট করবো বলে ঠিক করেছি। ফোন করেছিল কিছুক্ষণের মধ্যেই আসবো এবং পূজা মণ্ডল দেখবার জন্য ছুটি পাইনি, যেইভাবে আমন্ত্রণ করেছিলাম। ঝগড়া করে এক্সাইটেড হয়ে গেছে, আর এই যে পুলিশের
সবাই প্রচন্ড পুলিশের সাথে খুব ঝগড়া হচ্ছে এখানে নো এন্ট্রি সেই জন্য নো এন্ট্রি না অন্যদের ছাড়ছে আমাদের ছাড়ছে না এই নিয়ে ঝগড়া খুব ঝগড়া তুই কি বলতে চাস কিছু বলতে চাই তোমাদের কি বলছিলে বলো এখন কেদারনাথ যাচ্ছি ব্যাকসাইড দিয়ে ঢুকছি আমরা এটা আবার বলছে কিন্তু আরে যা যা ইনসিডেন্ট হচ্ছে আমি হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যাচ্ছে ওই দেখো মন্দিরে ঢুকছি আমরা কি কি করছি আর কেউ বলো যদি বাড়ার সাথে মারধর খাই সব হবে এটা আর আমাদের দাদা বাবা লড়াকু দাদা আছে অনেক কেদারনাথ তো দেখেছো এবারে সেরা কেদারনাথ দুজনাই খুব আনন্দ করছি ছবি তুলতে ব্যস্ত বাবা বউকে নিয়ে অবশেষে ছবি তুলছে বাবা এ লজ্জা দেখাই ছেলেটা সবাই সেলফি তুলতে ব্যস্ত খুব কষ্ট করে লাইন দিয়ে ঢুকেছে তো অনেকটা বলেছে জয় পুলিশের জয় আমরা চলে এসেছি কেএমসি রেজিমেন্টে খুব সুন্দর দুর্দান্ত প্যান্ডেলটা করেছে না কেএমসি রেজিমেন্ট খুব সুন্দর রেজিমেন্ট Thank you.
খুবই ভালো। আমরা সারা বারাসাত ঘুরে চলে এসেছি আবার মধ্যমগ্রামে। আজকে কোথায় সময়টা কেটে গেল বুঝতে পারলাম, তাই তো প্রচুর হই হুল্লোড়ের মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে, নতুন নতুন অনেকের সাথে পরিচয় হলো, বেশ ভালোই কাটলো সারাদিনটা। আর মজা হয়েছে, খুব মজা, খুব মজা, খুব খুব মজা হয়েছে, অনেক হাসাহাসি, মানে কি বলবো, ব্যাক গেট দিয়ে ঢোকার এক্সপিরিয়েন্স টোটালি একদম অন্যরকম। যদি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না। বারাসাতের পুজো দারুণ হচ্ছে, আর মধ্যমগ্রামে কিন্তু কম যাচ্ছে না, মধ্যমগ্রামের পুজো খুব ভালো হয়েছে। আমরা এখন মধ্যমগ্রামেই আছি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট, সি ইউ, সুইট ড্রিমস।